এই হচ্ছে মর্নিং ভিউ আমাদের ব্যালকনি থেকে। দেখো পুরো পাহাড়, ওদিকে দারুণ একটা ভিউ আসছে। অ্যান্ড গুড মর্নিং, আজকে 1st জানুয়ারি, মানে বছরের একদম ফার্স্ট ডে। আর জাস্ট ঘুম থেকে উঠলাম, সবাই রাতে অনেক লেট করে ঘুমিয়েছি আমরা, ঘুম থেকে উঠলাম আর উঠেই একটা এরকম মেসমারাইজিং ভিউ যদি সামনে থাকে। দেখো ওদিকটা কুয়াশা ঢেকে আছে, না হলে আরো ক্লিয়ার আসতো। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও কি ঠান্ডা। সো জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনো ফ্রেশ হইনি, উঠেই এত সুন্দর, মানে বারান্দা দরজা দিয়ে দেখতে পাচ্ছিলাম ভিউটা, দেখে আমি বেরিয়ে গেলাম। তো ওরাও বললো যে ব্রেকফাস্ট আর চা আমাদের রেডি, সবাই মিলে আমরা ফ্রেশ হবো এক এক করে, দেন আমরা একটু আশেপাশটা ঘুরতে বেরোবো, কারণ এর আশেপাশে ঘোরার মতো কিছু নেই। আর আমরা এমন একটা জায়গায় ঢুকে গেছি যেখান থেকে বাইরে যাওয়ার কোনো অপশন নেই, তো কাছে পিঠে একটু ঘুরবো অ্যান্ড দেখবো। শিল্পা ঘরে রেডি হচ্ছে, শ্রীপর্ণা রেডি হচ্ছে, সবাই রেডি হোক, দেন আমরা বেরোবো, তখন দেখাবো সবাইকে। টাটা, গুড মর্নিং। কেমন কাটছে তোর নিউ ইয়ার? ঘাসের মজা নিচ্ছি আর একটু হাঁটাহাঁটি করছি। এদিকে পাহাড়ের সৌন্দর্য দেখতে এসেছি আমরা অনেক দূর থেকে, 4.5-5 ঘন্টা জার্নি করে। আরো বেশি বোধহয়। হ্যাঁ বেশি হবে, জার্নিটা বড্ড টায়ারিং ছিল, বাট তারপর এখানে আসার পর এত সুন্দর একটা জায়গা, দারুণ। উফ, এটাকে কম্পেনসেট করে দিল পুরো, একদম সার্থক ঘোরাটা আমাদের, আসাটা এত কষ্ট করে। আরো সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, আরো সুন্দর মেইনটেইন। আর এদের একটা জিনিস ভালো লাগলো, এদের হসপিটালিটি খুব সুন্দর, দারুণ দারুণ প্রত্যেকটা জিনিস। খাবার গুলো কি টেস্টি বল, প্রত্যেকটা খাবার টেস্টি, প্রেজেন্টেশন দারুণ। কাবাবস গুলোকে আগুনের চারপাশে রেখে এরকম কোথাও দেখিনি আমরা, তো অন্যতম একটা সুন্দর রাত কাটিয়েছি কালকে আমরা সবাই মিলে। আর আমাদের এখানে যে কটা ভেজিটেবলস আমরা খাচ্ছি সবগুলো অর্গানিক, এখানে সব ফার্মিং হয় ওদের নিজেদের, ওই ফার্মিং থেকে আমাদের সব ভেজিটেবলস আসে যেগুলো আমরা খাচ্ছি, বিশেষ করত স্কোয়াশ। স্কোয়াশটা এখানে সবাই খুব খায় বাট আমি খাই না। হ্যাপি নিউ ইয়ার ভাই, আমরাও আছি এখানে, হ্যাপি নিউ এটা হচ্ছে আমাদের কটেজগুলোর ব্যাক সাইড, ব্যাক বলবো না, ফ্রন্ট 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 আমরা ওই দিক দিয়ে এসেছিলাম, এসে এদিকে ঢুকেছিলাম। আর বাকিগুলোর নিচে যে নিচে গিয়ে আরও দুটো তিনটে রুম আছে। আর সকাল সকাল প্রায় এখন 10টা বাজে, 10টা তো, হ্যাঁ 10টা বাজে, আমি টোটালি রেডি হয়ে গেছি, আমরা একটু যাব ঘুরতে নিচে, ওই দিকটাতে যেতে পারি ওই সাইডটাতে, আর বা ওই সাইডটাতে একটু ঘুরতে যেতে পারি। আর এদিকে একটা কটেজ আছে, আর ওই যে দূরে নীল কালারে দেখা যাচ্ছে ওখানে আরও দুটো কটেজ আছে। জায়গাটা ভীষণ সুন্দর, একদম টোটালি অফবিট একটা প্লেস, এখান থেকে মানে আশেপাশে কিছু নেই, আশেপাশে কয়েক কিলোমিটার অবধি কিছু নেই, কারণ আমরা জাস্ট কালকে এসেছি, আসার পর থেকে এখানেই, এখান থেকে বেরোনোর কোনো চান্সও নেই, কারণ একদম অফবিট। তো কোথাও যেতে হলে আমাদেরকে ইদার গাড়ি বুক করতে হবে, ওর কোনো অপশনস নেই। তো আমরা আজকে ভেবেছি একটু হেঁটে হেঁটে যাব, সামনে যতটা যাওয়া যায় আর কি হেঁটে। ওয়েদার কি বারে মে আর ওয়েদার আজ তো আপ লোগ থোড়া সা লাকি হে কিউকি ইয়াহ সে থোড়া ভি দিখাই দে রহা হে না, তো বহুত লাকি হে আপ লোগ, কিউকি কল আনে ওয়ালা নেই, পরসো আনে ওয়ালা তো দিখাই নেই দে রহা। আবি আজ সুবহ সে তো ইতনা আচ্ছা ওয়েদার হে, ইয়াহ সে সবসে আচ্ছা টাইম কিয়া হোতা হে ইয়াহ কা? ইয়াহ কা সবসে আচ্ছা টাইম এপ্রিল মে মে বহুত আচ্ছা ভিউ দিখ রহা হে। क्या है ना अप्रैल में तब पूरा क्लियर रहता है। वो मैंने बोला था ना फेसबुक पे, वो पेज पे योनजन सोम्स, हाँ हाँ हाँ, वहाँ अप्रैल और मई में खींचा हुआ वो फोटो, फोटो से, हाँ। वो आप सर्च करेंगे तो फेसबुक में मिल जाएगा। फिर से बता दो आपका नाम, मतलब होम स्टे का नाम तामंग है और होम स्टे का नाम योनजन सोम्स, योनजन सोम्स स्टे। ओके फेसबुक के लिंक दे दो। एंड এখান থেকে দারুণ একটা ভিউ। আচ্ছা দার্জিলিং টা কোন দিকে? हम लोग अभी घूमने ऊपर जाएंगे, क्या है ऊपर में, मतलब यहाँ का घूमने का तो कुछ नहीं है, पर वही पार्क वगैरह है ऊपर। कितना चलना पड़ेगा?
कितना चलना पड़ेगा? 10-15 मिनट। 10-15 मिनट और आप लोग को तो आधा घंटा लगता है। हम लोगों को तो लग रहा है कि एक घंटा लगेगा। वो दिख रहा है ना, वो नीचे, हाँ वो वाला व्हाइट कलर वाला वहाँ पे, हाँ वो चर्च है, वो वाला चर्च है। हाँ। बहुत दूर है यहाँ से। हाँ। बहुत ही दूर। उसको बोलते हैं लोअर काफिर। अच्छा, ये जो है ये तो प्रॉपर काफिर गांव है। हाँ जी। तो यहाँ पे कितना होम स्टे है? यहाँ पर एक वहाँ पर है उस साइड, और एक वहाँ पर उस साइड, और ये चार। हाँ। एक दो तीन, ये तीन और वो दूसरा वाला का है ना, दूसरा वाला का। हाँ, ये और वो चार हो गया। और ऊपर यहाँ ऊपर भी बहुत अच्छा है, पर ये इस जगह में यही चार है। और आप लोगों का कितना है? एक ही, ये बस एक ही है, बस ये। ठीक है, सो এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর দেখি এখানে কি আছে আজকে। ওয়াও, পুরি সাথে আলুর দম আর পেঁয়াজ। ওয়াও টেস্টি। এদিকে প্লেটস, এন্ড আমরা এখানে সবাই বসবো 10 জন মিলে। তো সবাই আসুক, দেন খাওয়া দাওয়া করবো। এখানে চলছে ব্রেকফাস্টের পর্ব। আমার তো মোটামুটি শেষ। তো আমরা রেডি হয়ে গেছি একদম। আর এই জ্যাকেটটা আবার চেঞ্জ করলাম, বিকজ ঠান্ডা লাগছে। তো এখন একটু রোদ উঠলো, টাইম মোটামুটি 11টার কাছাকাছি। আর কালকে ওই জায়গাটাতে আমরা বনফায়ার করেছিলাম। আর দেখো কি সুন্দর একটা রোদ পড়ছে, দেখতে কি দারুণ লাগছে। আর যেটা মেন ব্যাপার হচ্ছে যে জায়গাটা ভীষণ সুন্দর, আর একদম যেহেতু অফবিট, এখানে আসার জন্য কিন্তু স্পেসিফিক্যালি কোনো গাড়ি থাকে না, গাড়ি বুকিং করে আসতে হবে আগে থেকে যদি আসতে চাও। কারণ কালিম্পং হয়ে যদি আসতে চাও তাহলে সেটা একটু ঘোরা পথ। আর ইভেন রাস্তাটা এমনটাই একটা জায়গায়, একদম ভিতর দিকে, তো মানে প্রচুর ভিতর দিকে, তো সেভাবে গাড়ি কোনো আসে না, তো গাড়ি আগে থেকে বুক করে আসতে হবে। আর গাড়ির ফেয়ারগুলো সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আর এখানকার যে কটেজগুলো আছে সেগুলোর প্রাইসও সব সিজন ওয়াইজ চেঞ্জ হয়। মানে এই সিজনের প্রাইস যেমন 1300 থেকে 1500-এর মধ্যে, তো অন্য টাইমে এলে হয়তো কম হতে পারে, বা কখনো এলে হয়তো বেশি হতে পারে। তো সেটা ডিপেন্ড করছে যে তুমি কোন টাইমে আসছো। আর সবাই এখানে এখন ছবি টবি তুলছে। আর আমি একটু বাইরে বেরোলাম ঘুরতে, সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঘুরতে। আশেপাশে শুনলাম একটা পার্ক আছে, তো জানি না কতটা যেতে পারবো। ওরা বললো যে আমাদের 10 মিনিট, মানে ওদের 10 মিনিট, মানে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হেঁটে যেতে গেলে। আর দেখো বাইরে থেকে পুরো জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে। আর আমি একটু দিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বিকজ ঠান্ডা, ওই জন্য কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি একটুতেই। তো নিচে যাই, সবাই ওখানে আছে, দিয়ে বেরোবো। তো যাই, একদম বেরিয়ে দেখা হচ্ছে, টাটা। তো এটা হচ্ছে সেই জায়গাটা, দেখো এখানে এখন ফটোশ্যুট চলছে। এনিওয়েজ, ওটা একটা কটেজ, এখানটা ফাঁকা জায়গা আছে। এটা আর একটা কটেজ, এখানেও রুম আছে, প্লাস এটা একটা কটেজ। আর এরকম এদিকে ব্যালকনি আছে, বারান্দা, আর পুরো এখানটা এরকম বাগান প্লাস খাদ প্লাস পাহাড়। আর একটা রাস্তা আছে এখান দিয়ে উঠে যাওয়ার উপর দিকে, আর ওদিক দিয়ে একটা সিঁড়ি আছে উপর রাস্তা উঠে যাওয়ার। ওয়াও, হেভি লাগছে, জাস্ট হেভি, মানে এত সুন্দর, এত সুন্দর জায়গা। ওয়াও, সবাই এখনও ছবি তুলতে ব্যস্ত, বাট আমার আর ভালো লাগছিল না, আমি রেডি হয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার খুব বিরক্তি লাগে, তাই আমি অনেক দূর চলে এসেছি। আর পিছনের রাস্তাটা আমার খুব সুন্দর লাগছে, সামনে এরকম রোড, আর আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম, মানে ওদিকে গিয়ে টার্নিং নিয়ে আমাদের হোমস্টে। তো ওরা আসুক, জানি না কতক্ষণ আসবে, আমি একটু একা একাই ঘুরি, বেশ ভালো লাগছে ঘুরতে একা একা। পাহাড় জায়গা, আর পাহাড় আমার কাছে মানে জাস্ট কিছু বলার নেই, পাহাড় নিয়ে আমি কিছু বলতেই পারবো না। আর ভীষণ ভালো লাগছে, ঘুরি একটু একা একা, ওরা আসুক ততক্ষণ। পুরো এরকম পাইন ফরেস্ট, আর মাঝখান দিয়ে রাস্তা, আর একটু রোদ উঠেছে। ও কি দারুণ লাগছে এখানটা দাঁড়িয়ে থাকতে, আর সকালের রোদটা খেতে। ও আর এরকম লোকজন সবাই এখানে ঘাস কেটে কাঠ কেটে নিয়ে আসে অনেক নিচ থেকে। আর এখানে দুটো হোমস্টের নাম লেখা আছে, বাট এগুলো আমাদের নয়। ভালো রাস্তা ছেড়ে দিয়ে আমরা এরকম বাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমরা পিছনের লোক পাহাড়ি শর্টকাট, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে যাচ্ছি আমরা এই রাস্তা থেকে সামনের রাস্তায়।
সো উই টক এ শর্টকাট অ্যান্ড জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা আমাদের এখন ওপরের রাস্তায় কানেক্ট করবে অ্যান্ড এখানে কিন্তু গাছের মধ্যে ঝোঁক থাকে হ্যাঁ সো সাবধানে প্রচণ্ড অ্যান্ড বি কেয়ারফুল কতটা উত্তরাই জাস্ট দেখো ফাইনালি আমরা উঠে গেছি এন্ড বাকিরা ওই রাস্তা দিয়ে ঘুরে আসছে হাঁপিয়ে গেলাম এখনো দুখানা হোমস্টে আছে নাম লুংসলে ফার্ম হাউস আর সামনে রাস্তাটা এতটা খাড়া এতটা চড়াই রাস্তা সামনে তোদের অনেকটা ওঠার ক্ষমতা নাই এইটুকুর বেশি আসতে পারবি না কেউ মোটামুটি অনেক রাস্তা হেঁটে নিয়েছি প্রায় 1.5 কিলোমিটার তো হবেই আর পাহাড়ি রাস্তায় 1 কিলোমিটার মানে অনেকটা অনেকটা উঁচু অলরেডি হাঁপিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর সামনে এটা ওটা কোনো একটা হোমস্টে বাট খুব সুন্দর সাজানো একদম যেরকম নেপালি ভাইবসটা থাকে ওইরকম মেবি মন্দিরও হতে পারে কোনো হ্যাঁ হ্যাঁ নেপালি কোনো মন্দির এটা অ্যান্ড অনেকটা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে শেষ এরা দুজন এখানে কী করে যাচ্ছে বাকিরা কেউ এখন এসেই পৌঁছাতে পারলো না বাহ খুব সুন্দর ছবি তুলেছে না বললে তো আসতে পারতি না না হ্যাঁ থ্যাংক ইউ ওইটা এখানকার একটা স্কুল যেটার নাম সেন্ট স্টিফেন একাডেমি কাফের ওয়াও বেশ সুন্দর ভেতরটা তো দেখতে পাবো না বাট ওখানে একটা গ্রাউন্ড আছে দেখতে পাচ্ছি সুন্দর জায়গাটা ওয়াও আর সামনের দিকে রাস্তা আরও স্টিফ বেশ সুন্দর জায়গাটা মানে লোকালিটি আছে হোমস্টেস আছে প্রচুর বেশিরভাগ লোকালিটি সমস্ত আর স্কুল আছে অনেক কিছুই আছে মজা লাগছে হেঁটে বেশ সুন্দর জায়গা একদম এতটা ভেতরে ছিলাম ওখান থেকে আমরা অনেক দূর এসেছি মজাও লাগছে যাই দেখি সামনে কতটা আর হেঁটে যাওয়া যায় কতটা গেলে আর কিছু পাবো আমরা খুঁজে এই হোয়াইট ফুল গাছটা কিসে যাই না বাট খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে এরকম সিঁড়ি আছে আর ওটা হচ্ছে স্কুলটা মানে যে স্কুলটা দেখালাম আর ওদিকে প্লেগ্রাউন্ড আছে প্লাস এভরিথিং আর এদিকে মেবি লোকালিটি আর এখানে সব জায়গায় দেখলাম যে প্রচুর গাঁদা ফুল আর আমি এখানে একটু বসার জায়গা পেয়েছি বসলাম বাকিরা আসছে একটুখানি হেঁটে হেঁটে সবাই হাঁপিয়ে যাচ্ছে বিকজ পাহাড়ি রাস্তা এমনিতে ঢালু হয় আর ওরা বলেছিল 10 মিনিট লাগবে বাট আমাদের অনেকক্ষণ হয়ে গেছে কারণ আমরা একটু যাচ্ছি আর ছবি তুলতে লাগছি তাই একটু বসি বাকিরা সবাই আসুক আমি একটু রেস্ট নিয়ে নিই আসুক ওরা তারপর আবার যাবো সামনের দিকে ওই নিচ থেকে হাঁটা স্টার্ট করলাম দিয়ে এসে এবার সামনে আর পারছি না কত বছর এই এতগুলো সিঁড়িতে চড়িনি লিফটে করে উপর নিচ করি হাঁট হাঁট এতগুলো সিঁড়ি পার করে এসে আমরা এই মাঠে উল্টে পড়ে আছি আর ওরা ওইখানে দাঁড়িয়ে আছে আর এই রোদটা ও তার সাথে একটু হালকা ঠান্ডা হাওয়া একটু মাংসের দরকার ছিল মাংস আর লেবু দিয়ে মাংসের ঝোল আর মোমো আর ভাত আর মোমো ভাত গরম ভাত হ্যাঁ আর চাউমিন আর কি আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্ক রোল আর একটা আইসক্রিম আর মোমো রোল একটা মোমো রোল একটু ভাই ফ্রেজ ভেজ ফ্রাইড মোমো আর কেউ থাকতো যে খাইয়ে দিত মাঠটা বিশাল একটা মাঠ পুরোটা ওখানে একটা স্কুল এদিকে মেবি একটা হাই স্কুল আর এ ভাই উঠবো কোথা দিয়ে ও ওয়াও শুভ্র উঠে চলে গেছে আর এবার আমরা উঠবো এতক্ষণ ঘাসে শুয়েছিলাম শোয়া হয়ে গেছে এবার যাই দেখি বাজারের দিকে তো স্কুল
আমার এই পেছনেরটা একটা স্কুল, আর ওইদিকে আরো স্কুল আছে। আর স্কুল থেকে ভিউ দেখো, ওয়াও, পুরো কুয়াশায় ঢাকা, ঢাকা একটু রোদ, আর ওই দিকে পাহাড়। হাই হাই, চল 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 আমাদের সাথে ঘুরতে, চল যাবি, চ ঠিক আছে যাবে না, যাই হোক, টাটা। এরা দুজন আজকে আমাদের গাইড, আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। মানে ওরা বসেছিলো ওই মাঠটার কাছে, আর তারপর থেকে ওরা দুজন আমাদের পেছন পেছন যাচ্ছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ছবি তুলতে, তো ওরা বসেছিলো, যেই আমরা শুরু করলাম হাঁটা ছিল, ওরা আমাদের সাথে হাঁটছে। অ্যান্ড সবাই এখন যাচ্ছি, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, বাট আমরা ওই 10-15 মিনিটের রাস্তা এখনও কভার করতে পারিনি। এখনও বললো এখান থেকে নাকি আরও 15 মিনিট, জানি না কবে 15 মিনিট শেষ হবে। তো ফাইনালি ওই রাস্তা ক্রস করে আমরা এসে পৌঁছে গেছি বাজার, অ্যান্ড খুব হ্যাপি গেছি। তো যাই সামনে গিয়ে দেখি খাওয়ার দাওয়ার দোকান কিছু পাই কিনা, খাবো আবার। তারপরে হেঁটে আসার পর এই দোকানটা পেয়েছি, অ্যান্ড এরা সবাই এখানে অলরেডি খেয়ে সাফা করে দিয়েছে। এখানে কফি অর্ডার করেছি, দিদি কফি বানা রই হম লোগো কে লিয়ে, আর উধার মোমো হো রা হ্যায় গরম। হিয়ার ইজ মাই মিল্ক কফি, এখানকার বাজার, তো বাজারটা খুব একটা বড় নয়, এই হচ্ছে আমার পিছনে পুরো বাজারের সিন। নাইস, হেভি টেস্টি কফি, কফিটা খাবো দেন মোমো খাবো। হাই, হয়ে গেছে, কেমন লাগলো মোমোটা? মোমোটা জানি খুব ভালো ছিল, মোমো যাবে, সুপ ওয়াজ রিয়েলি গুড। এও আমাদের সাথে এলো কিন্তু খেয়ে শেষ করে দিল। খিদে পেয়েছে, আরো এক প্লেট মোমো আসার কথা না, আরো এক প্লেট কেন, আরো 2-3 প্লেট মোমো আসছে। আর এই হচ্ছে আমার কফি। তো ফাইনালি মোমো চলে এসেছে, এখন খেয়ে দেখতে হবে এটা কেমন। ভালো রাস্তা ছেড়ে দিয়ে আমরা এরকম রাস্তা দিয়ে হাঁটি, ঠিক আছে, সাথে ললিপপ। আমরা একটা ছোট্ট শর্টকাট নিয়েছি, একদমই ছোট্ট শর্টকাট, মাইট বি শর্টকাট টু লাইফ। এগুলো শেখাস না কিন্তু কাউকে সাবস্ক্রাইবারকে, ভেরি রিস্কি। এটা আমাদের শর্টকাট, এন্ড এত সুন্দর শর্টকাট আমি কাউকে অন্তত রিকমেন্ড করব না। রাস্তা সামনে, রাস্তা কানেক্ট হচ্ছে, এরা ললিপপ খেতে খেতে নামবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি নামা যাবে। আজকেও আমাদের লাঞ্চে আছে তরকারি, ডিম, ডাল আর ভাত, ভাত আর ডাল, পাঁপড় বলিস, ও পাঁপড়ে ছিল না, পেঁয়াজ। আজকে তরকারিটা কিসের, এটা অন্য কিছু লাগছে, ওয়াও। আমি খাচ্ছি খালি ভাত আর ডিম। তো এখানে আমাদের গানের লড়াই চলছে, আর এরা গান গাইছে, মানে ঈদের গান মনে পড়ছে না গাইস, ইশক হ্যায় তো ক্যা, ইয়ে রূহ কা ইলাজ হ্যায়, ইয়ে দর্দ হ্যায় তো ক্যা, ये हुस्न की तलाश है बना दिया तुझे, ये चाहने की आस में जरा जरा, ये कृष्ण ही हुआ। वाव, अभी अभी প্রিম্যাজিক।
সো এখন বাজে প্রায় 12:30, আর আমাদের সবার জাস্ট ডিনার হলো। ডিনারে আমাদের চিকেন ছিল, ভাত ছিল, রুটি ছিল। ডিনার টিনার করে এসে আমরা এখন যে যার ঘরে যাব। কালকে আমরা এখান থেকে ব্যাক করছি। তো এই ছিল আমাদের নিউ ইয়ার ট্রিপ, নিউ ইয়ার জার্নি, কীভাবে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করলাম বন্ধুদের সাথে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যা যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ছবি দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার।